ফোনপের মাধ্যমে ভুল করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাওয়া 20,000 টাকা ফিরিয়ে দিলেন আরামবাগের এক যুবক। ওই যুবকের নাম শেখ সাজ্জাদুল জামান, বাড়ি আরামবাগের তিরোল গ্রাম পঞ্চায়েতের করুই গ্রামে। এলাকায় তাঁর একটি মোবাইল ফোনের দোকান আছে। জানা গেছে হাওড়ার উলুবেরিয়ার গদাইপুরের বাসিন্দা শেখ শফিকুল আলী ফোনপের মাধ্যমে সোমবার ওই টাকা তাঁর ভাই শেখ সাইফুল আলীকে পাঠাচ্ছিলেন, কিন্তু নম্বরের ভুলে তা চলে আসে সাজ্জাদুলের ফোনপে অ্যাকাউন্টে। এই ঘটনায় খুব সমস্যায় পড়ে যান শফিকুল, কারণ তাঁর ভাই বর্তমানে ক্যান্সারে আক্রান্ত হয়ে কলকাতার ঠাকুরপুকুরে চিকিৎসাধীন। তাঁর অপারেশনের জন্য ওই টাকা খুবই প্রয়োজন ছিল, তাই তাঁরা তড়িঘড়ি যোগাযোগ করেন সাজ্জাদুলের সঙ্গে। তিনি ব্যালেন্স চেক করে উপযুক্ত প্রমাণসহ তাঁদেরকে টাকা নিয়ে যাওয়ার কথা বলেন। মঙ্গলবার শফিকুল বাইকে করে সাজ্জাদুলের বাড়িতে আসেন, সঙ্গে সঙ্গেই শফিকুলের হাতে 20,000 টাকা তুলে দেন সাজ্জাদুল। এই ঘটনায় ভীষণ খুশি শফিকুল, টাকা ফিরিয়ে দেওয়ার জন্য সাজ্জাদুলকে তিনি আন্তরিকভাবে ধন্যবাদ জানান। থেকে ট্রান্সফার একটা নম্বর এদিক ওদিক হয়ে গিয়েছিলো বলে ট্রান্সফার হয়ে গিয়েছিলো, মানে এনার নাম্বারে এনার ফোনে, সেই কারণে মানে আমরা ফের উলুবেরিয়া থেকে এখান পর্যন্ত এসে নারা এটা উদ্ধার করে দিচ্ছে, মানে দিয়েও দিচ্ছে। কি ফোনপে থেকে? ফোনপে থেকে। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি উলুবেরিয়া। হ্যাঁ, কি কত টাকা পাঠিয়েছিলেন? পাঠিয়েছিলাম 20,000 টাকা। কীভাবে গণ্ডগোলটা হয়েছে যদি একটু বলেন? গণ্ডগোল মানে ওই না, একটা নাম্বার ঘেঁটে গিয়েছিলো, একটা নাম্বার 74 হওয়ার কথা, মানে 47 হওয়ার কথা 74 হয়ে গেছিলো। দিয়ে এটা কোথায় লেগে যায়? কোথায় মানে টাকাটা কোথায় চলে আসে? এটাই এটা নামটা ঠিকানা ছিল, সেই স্কুলটার ঠিকানা ধরে আমরা এসেছি। কবে নাগাদ টাকা? না, ইনি দিয়ে দিবে বলেছিলেন, ইনি বলেছিল আমি ট্রান্সফার ফের করে দেবো। এবার আমরাও ফের মানে কি বলে না, অত টাকা। এবার আর একটা নার্সিংহোমে ভর্তি আছে ক্যান্সার রুগী। কে ভর্তি আছে? আমার ভাই। দিয়ে ক্যান্সার রুগী ভর্তি আছে, তাকেই ট্রান্সফার করার কথা, এতে চলে এসছে। কালকে তার, আজকে আর হলো না, কালকে তার এটা হবে। কবে ট্রান্সফার করেছিলেন আপনি? কালকে। কালকে 23 তারিখ। আর আপনার ভাইয়ের কোন হসপিটালে ভর্তি আছে? নার্সিংহোমে ভর্তি আছে। কোনখানে? ওই ঠাকুরপুর। ঠাকুরপুর বলতে হাওড়া? কলকাতা ঠাকুর। কলকাতা ঠাকুর। এই যে টাকাটা পাচ্ছেন কি বলবেন? অসংখ্য কিভাবে ধন্যবাদ দেবো কিছু বলতে পারবো না, যে কিভাবে ধন্যবাদ দেবো এই মানুষকে, মানে ঋণ শোধ করা যাবে না। আপনি কি করেন? কি বলছেন? আপনি কি করেন? আমার বিলদাস দোকান। কোথায়? আমাদের উলুবেরিয়া। ক ভাই আপনারা? আমরা 5 ভাই 2 বোন। এই ভাইটা কোন জন? এটা মেজর, যার ক্যান্সার হয়েছে। ক্যান্সার। আপনার নাম? আমার নাম শেখ শফিকুল, তার নাম শেখ সাইফুল। কোথায় বাড়ি আপনার? উলুবেরিয়া। কিসে করে এলেন? এসি বাইকে করে। কি হয়েছিল ঘটনাটা? হয়েছিল বলতে কালকে সন্ধ্যা নাগাদ 7:30 নাগাদ এই দাদা আমার ফোনপেতে, আমার নাম্বার হচ্ছে 9674359478, এই নাম্বারেতে উনি আরেকজনকে টাকাটা পাঠাতে গিয়েছিল। 96 ওনার নাম্বারটা হচ্ছে 47, সেই ভুলবশত আমার কাছে 74 নাম্বারে ও 20,000 টাকাটা পাঠিয়ে দেয়। তার কিছুক্ষণ বাদ আমার কাছে ফোন আসে যে এরকম দাদা আপনার অ্যাকাউন্ট ফোনপেতে একটা 20,000 টাকা গেছে, আপনি একটু দেখুন না টাকাটা এসেছে নাকি। আমি ওদিকে বললাম যেহেতু আমার ফোনপের এখন গণ্ডগোল ছিল বলে আমি ব্যাংকে যাই, ব্যাংকে গিয়ে আমি ডিটেলসটা চেক করে আপনাদেরকে বলবো। দিয়ে ওনারা, আমি বাড়িতে থাকিনি, ওনারা বাড়িতে এসেছিলেন, যে আমি তখন বাইরে ছিলাম, ওই ব্যাংকে ছিলাম। দিয়ে ওনারা রাস্তায় ফিরে যাচ্ছিলো আবার, যে ওনাকে বাড়ির লোক আমার বলেছে বাবা যে ও এসে টাকা আপনাদের পাঠিয়ে দেবে। দিয়ে ওনাদিকে আবার আমি বাড়িতে এসে কল করলাম, যে ওনারা তখন মথুরাঙ্গা পর্যন্ত চলে গিয়েছিলো আরামবাগে আপনার বাড়ি এসে। ওনারা আমার বাড়িতে এসেছিলো, বাড়ি থেকে আবার ব্যাক করে ওনারা বাড়ি ফিরে যাচ্ছিলো, মথুরাঙ্গা পর্যন্ত চলে গিয়েছিলো, ওইখান থেকে আবার রিটার্ন এলো ওনারা। দিয়ে ওনাদের 20,000 টাকা আমি ওনাদের হাতে তুলে দিলাম। বলছি আপনার কোন ব্যাংকে ট্রান্সফার হয়েছিল? আমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। কোন শাখা? আরামবাগ শাখা। আর ওনার কোন ব্যাংক থেকে ট্রান্সফার করেছিল? ওনার ফোনপে থেকে ট্রান্সফার করেছিল। মানে ব্যাংকটা কোন ব্যাংক জানেন? স্টেট ব্যাংক, SBI। ওনার স্টেট ব্যাংক থেকে। SBI। কোন ব্যাংক, কোনখানের ব্রাঞ্চ? ললিতাগড়ি ব্যাংক। কোন ব্রাঞ্চ? ললিতাগড়ি। হাওড়া? উলুবেরিয়া। হাওড়া, উলুবেরিয়া, হাওড়া। এই যে টাকাটা তুলে দিতে পেরে কতটা খুশি মনে হচ্ছে আপনার? খুশি আমার খুবই মনে হচ্ছে যে ওনার টাকা ওনার কাছে। ওনাদের আবার কাল কল এসেছিলো, বললো ওনাদেরকে পেশেন্ট ভর্তি আছে, আজকে অপারেশনের ডেট ছিল 7:00 মতে, যে অপারেশনের এসেছিল আজকে, ওনার অপারেশন ক্যান্সেল হলো, কালকে অপারেশন হবে। আমার খুবই খুশি যে তার একটা অপারেশন সাকসেসফুল হয়ে যথাযথভাবে বাড়িতে তার ফিরে যাক সুস্থ হয়ে।
কি বলবেন, মানে এরকম তো অনেকে করে না, তাদেরকে কি বলেন, তাদের জন্য কি বার্তা দেবেন সাধারণ মানুষের জন্য? সাধারণ মানুষের জন্য বার্তা বলতে, যার টাকা তাকে ফেরত দেওয়াই যথেষ্ট, মানে খুবই উপকার হবে। কেন, যার টাকা সে তার টাকা কাকে কি পাঠাচ্ছে, ভুলবশত হতেই পারে এরকম, তো তা বলে তার টাকা নিয়ে নেওয়া উচিত নয়। এটা তার টাকা তাকে ফেরত দিয়ে দেওয়াই উচিত। আপনার নাম? আমার নাম শেখ সাজ্জাদুল জামান। এই জায়গাটার নাম কি? গ্রাম কড়ুই, পোস্ট কড়ুই, থানা আরামবাগ। মেট্রো ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়ার ডেকোরেশন, এখানে সুলভ মূল্যে পাইকারি ও রিটেল কাউন্টারে সমস্ত ফার্নিচার বিক্রয় করা হয়। এছাড়াও ব্যাংক ফাইন্যান্সের সুবিধা আছে। স্থান গোঘাট বকুলতলা পাঁচা ভবন, হরগৌরী রাইস মিলের বিপরীতে। যোগাযোগ 9153559982 এবং 6294621258।